হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কোশবাড়ি। ফ্রেন্ডস, আবার নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা কলেজের রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন, কোথায় করবেন, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন প্রোভাইড করবো। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। রেজিস্ট্রেশন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট পেজে চলে আসবেন। তারপরে এখানে সিলেক্ট কলেজ, আপনার কলেজটা সিলেক্ট করতে হবে যে কলেজে আপনি রেজিস্ট্রেশন করবেন সেই কলেজটা এখান থেকে আপনারা দেখে নিয়ে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে হচ্ছে লাস্ট বোর্ড, এখানে আপনি লাস্ট ইয়ার যে পাস করেছিলেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে সিলেক্ট করার পর বলেছে এখানে আপনার নিচে বলেছে রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার হয় সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। সেম এদিকে এসে আপনার বোর্ডটা আবার জয়েন করতে বলেছে, রেজিস্ট্রেশন নাম্বারটাও এখানে দিতে বলেছে। দেওয়ার পর সাবমিটে আপনারা ক্লিক করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর যে আপনার পেজটা সেটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট ডিটেলস রয়েছে, স্টুডেন্ট ডিটেলস রয়েছে, আপনার নাম এখানে বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, জেন্ডার বসিয়ে দেবেন, এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, আপনার ফাদার নাম এখানে বসিয়ে দেবেন, গার্জিয়ানের নাম এখানে বসিয়ে দেবেন, তারপর আপনার গার্জিয়ানের সাথে কী রিলেশন এটা এখানে থেকে সিলেক্ট করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে, সেকেন্ড কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনার অ্যাডমিশন ডেটটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে বলেছে আপনার অ্যাড্রেস দিতে বলেছে, আপনার পারমানেন্ট অ্যাড্রেস পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পিনকোড এখানে দিয়ে দেবেন, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন, পিনকোডটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, আপনারা বসিয়ে দেবেন। তারপর আপনার এখানে বলেছে, এদিকে বলেছে আপনার ডিস্ট্রিক্টটা, এখানে ডিস্ট্রিক্টটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে ন্যাশনালিটি আপনি ইন্ডিয়ান চয়েস করে নেবেন, কাস্ট কী কাস্ট রয়েছেন এই এসসি এসটি সেটা চয়েস করে নেবেন। তারপর ছিল আপনার কী ধর্ম রয়েছে সেই ধর্মটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার এখানে মেল আইডিটা রয়েছে, মেল আইডি বসিয়ে দেবেন, আধার নাম্বার বসিয়ে দেবেন, তারপর এটা নয়ে রাখবেন। নয়ে রাখার পর এদিকে চলে আসবেন, আপনার ফটো আপলোড করতে বলেছে 50 KB-র মধ্যে। এখানে ফটোস, এখানে নিচে সিগনেচার আপনারা আপলোড করে দেবেন। এখানে দেখুন ফটো আপলোড করার জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে এখানে আপনার ক্লিক করে আপনার ফটোটা আপলোড করে দেবেন, সিগনেচারটা আপলোড করে দেবেন। নিচে থেকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস এডুকেশন কোয়ালিফিকেশনের আপনার ডিটেলস, কিবোর্ড হচ্ছে হাই সেকেন্ডারি, এখানে বোর্ডটা শো করবে আপনারা কত সালে পাস করেছেন। এখানে রোল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর আপনার সাবজেক্ট কী কী সাবজেক্ট রয়েছে, হ্যাঁ গ্রেড কী রয়েছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হচ্ছে মোড অফ স্টাডি, এখানে মোড অফ স্টাডির জন্য আপনি হচ্ছে রেগুলার থাকবে এখানে। তারপর আপনার হচ্ছে স্ট্রিম এখানে আপনার থাকবে হচ্ছে আর্টস কমার্স, সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন, হচ্ছে UGC কোর্সে থাকবে এখানে। তারপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ওয়ানে আপনি কী রাখতে চান, সাবজেক্ট টুয়ে আপনারা কী রাখবেন সেটা এখানে দেখে নেবেন। এখানে সাবজেক্ট টুয়ে আপনাদের সাবজেক্ট থ্রি দেখে নেবেন। তো হচ্ছে মেনে আপনারা এখানে আপনার বেঙ্গলি করে রাখবেন এখানে। তারপর আপনারা এখানে রেজিস্ট্রেশন আপনারা আপলোড করতে বলেছে, আপনারা PNG ফরম্যাটে, আপনি JPNG ফরম্যাটে আপনারা আপলোড করে দেবেন এখান থেকে। তারপর সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন, সাবমিটে ক্লিক করলে আপনার যে ফর্মটা সেটা আপলোড হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই আপনারা কলেজের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।